Welcome back to my channel. আজকে আমি রান্না করব সরিষা দিয়ে লতি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে লতি কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ইলিশ মাছ দিয়ে, শুটকি দিয়ে অনেক রকম ভাবে রান্না করি, কিন্তু নিরামিষ লতি কিভাবে রান্না করে সেটা আমি শেয়ার করব। আমি সরষা বাটা দিয়ে লতিটা নিরামিষ রান্না করব। এখানে আমি একটা ফ্রাইপ্যান বসাচ্ছি, এখন আমি এটা তেল দেব। এবং আমি কয়টা শুকনো মরিচ দিব, তেজপাতা দিব, আমি একটু জিরা সম্বর দিব, গোটা জিরা, ফোড়নটা একটু ভাজা ভাজা হইব। আমি একটু ফোড়নটা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। আমি লাড়া সাড়া করে দিব, তারপর আমি লতিটা দিয়ে দিব। লতির উপরে একটু লবণ দিয়ে দিব। আসলে সরিষা দিয়া যদি লতি রান্না করি তাহলে তেমন কিছু লাগে না। এই হলুদ, লবণ, কাঁচামরিচ লাগবে আর জিরা দিয়ে। আর যখন লতিটা প্রায় হয়ে আসবো তখন আমি সরিষা বাটা দিই। নিরামিষ রান্না করবো সেই জন্য পেঁয়াজ রসুন দেয় নাই, আপনারা ইচ্ছা করলে এটা দিতে কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারেন। পেঁয়াজ রসুন দিয়া তারপরে হলুদ লবণ মরিচ জিরা গুঁড়ো দিবেন, লাস্টে সরিষা বাটা দিয়ে লতিটা নামাবেন। দেখবেন অনেক মজা, মাছের মাছ দিয়ে যে রান্না করেন এর চেয়ে অনেক স্বাদ যদি সরিষা বাটা দিয়ে লতি রান্না করেন। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা ওয়াটার দিব। তারপর আমি একটু ঢেকে দিব, 3-4 মিনিট ঢেকে তারপরে আমি আসবো। এখন আমি লতির সাথে একটু সরিষা বাটা দিব। সরিষা বাটাটা সেটা আপনাদের ইচ্ছা মতন দিবেন, লতি বেশি হলে সরিষা বাটা বেশি দিবেন, লতি কম হলে সরিষা বাটা কম দিবেন। সরিষার লগে আমি একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে, যদি ব্লেন্ডার করেন তাহলে সরিষাটা তিতা হয় না, কারণ ওই সাথে আমি 2টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি ব্লেন্ডার করছি। এখানে লাল সরিষা আছে, সাদা সরিষা আছে, একটু লালে আর সাদায় মিলে দিলে অনেক সময় অন্যরকম টেস্ট আসে। আবার অনেকে শুধু সাদা সরিষা দিয়ে করে, অনেকে শুধু লাল সরিষা দিয়ে করে, কিন্তু সরিষাগুলো দেখতে হবে তিতা কিনা, অনেক সরিষা তিতা থাকে। আমি কয়েক মিনিট অপেক্ষা করব, আমি অপেক্ষা করব আমার লতিগুলো সিদ্ধ হয়েছে নি, যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কয়েক মিনিট আমি অপেক্ষা করব যাতে লতিগুলো সরিষার সাথে মিশে অনেক সুন্দর একটা ঘ্রাণ বাইরে হয়।
তারপর আমার লতিটা রান্না শেষ। এই যে দেখুন আমার লতিটা শেষ, একদম পারফেক্ট হয়ে গেছে। কালারও চেঞ্জ হয়ে গেছে, সরিষা থেকে তেল বাইর হয়েছে এবং নিজে অনেক সফট হয়ে গেছে লতিগুলো। এখন আমি নামিয়ে ফেলব। আমার লতি রান্না শেষ। আমার লতি দিয়ে সরিষা দিয়ে রান্না করছি। দেখুন এটা আসলে সত্যি অনেক টেস্টি, মাছের চেয়েও কম না। আপনারা ওইভাবে রান্না করে খাবেন, ভালো থাকবেন। সিও।